বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব আর বাস্তব যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি আজ যে বিষয়ে আলোচনা করবো তাহলে দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা লেনাদেনা টাকা পয়সার লেনদেনটা অনেক বেশি করছি আর এই টাকা পয়সা লেনদেন করতে গিয়ে আমরা অনেক সময় ফেসে যাচ্ছি আমাদের টাকাটা মার চলে যাচ্ছে বা আমাদের টাকাটাকে কেউ নিয়ে আর দিতে চায় না এই ক্ষেত্রে আমরা প্রচণ্ড পরিমাণ বিড়ম্বনায় পড়ে যায় বা বিপদেও পড়ে যায় হতভম্ব হয়ে পড়ে যে একটা মানুষকে বিশ্বাস করে টাকা দিলাম পরবর্তীতে সে আমার টাকাটা দিচ্ছে না অর্থাৎ আপনার নিজের টাকা যখন আপনি অন্য কাউকে ধার দিবেন সেই টাকা যখন আপনাকে ব্যাক না করবে তখন আইনগত কী প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলোই আমি আজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল দেখেন যেহেতু আমি ক্লায়েন্ট বেসিসের কথা বলি সেটা হলো যে আমার এক্স নামক এক ব্যক্তি ওয়াই নামক এক ব্যক্তির কাছে বিশ লক্ষ টাকা দিয়েছিল ধার কেন দিয়েছিল তাদের সম্পর্কটা বন্ধুত্ব সম্পর্ক ছিল এই বন্ধুত্ব সম্পর্কের ভিত্তিতে এক ওয়াই নামক ব্যক্তি জমি কিনবে সেজন্য তাকে বিশ লক্ষ টাকা ধার দিয়েছিল যেহেতু বন্ধুত্ব সম্পর্ক খুব ভালো ছিল বিশ লক্ষ টাকা ধার দেওয়ার সময় সে কোনো ধরনের এভিডেন্স বা ডকুমেন্ট রাখেনি নর্মালেই দিয়ে দিয়েছে তবে হ্যাঁ ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা সে ব্যাংকে ট্রানজ্যাকশন করেছিল আর পনেরো লক্ষ টাকা সে ক্যাশ এবং কি অন্য ব্যাংকের ট্রানজ্যাকশন এবং তাকে বিকাশের মাধ্যমে পেড করা হয়েছিল এখন আমার প্রশ্ন যখন এক্স নামক ব্যক্তি বিশ লক্ষ টাকা ওয়াই নামক ব্যক্তিকে দিল যখন শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার ট্রানজ্যাকশানের এভিডেন্স তার কাছে আছে এবং পরবর্তী কোনো টাকার ট্রানজ্যাকশানের এভিডেন্স তার কাছে নেই এখন ওয়াই নামক ব্যক্তি ও এক্স নামক ব্যক্তিকে কিন্তু উক্ত টাকাটা পরিশোধ করছে না যখনই তার কাছে টাকাটা চাওয়া হচ্ছে তখনই সে খুব কমফোর্টলি সফটলি বলে দিচ্ছে যে টাকা আমি এখন দিতে পারবো না আমার কাছে টাকা নাই। দেখেন যখন টাকাটা নিয়েছিল তখন কিন্তু অনেক আকুতি মিনতি করে বন্ধুত্বের ভালোবাসার দিব্যি দিয়ে টাকাটা নিয়েছিল এবং কি সেখানে শর্ত ছিল যে সে এক বছরের ভিতরে টাকাটা পরিশোধ করে দেবে আর যখন এক বছর পার হয়ে বর্তমানে রানিং আড়াই বছর চলছে তখন কিন্তু টাকাটা পরিশোধ করা হচ্ছে না এখন এই ওয়াই নামক ব্যক্তিকে যে টাকাটা দিল এক্স নামক ব্যক্তি আর ওয়াই যেহেতু টাকাটা ব্যাক দিচ্ছে না এক্স নামক ব্যক্তিকে এখন এক্সের কি করণীয় আছে সে আইনগতভাবে কোনভাবে আগাবে কীভাবে আগালে সে রেমেডি পাবে এবং কোন পদক্ষেপ নিলে সে সুষ্ঠু সমাধান এবং বিচার পাবে ডিয়ার অডিয়েন্স আপনাদেরকে আমি বলতে চাই যে শুধু আমার ক্লায়েন্ট যে বিশ লক্ষ টাকা ধার দিচ্ছে তা নয় আমার যারা অডিয়েন্স আছেন যারা প্রিয় ব্যক্তি আছেন বা যারা জনসাধারণ মানুষ আছেন প্রত্যেকে কিন্তু কিছু না কিছু ধার দেনা করেন বা কিছু না কিছু টাকার পয়সা লেনদেন করেন এই লেনদেন করলে যদি এই ধরনের বিপদে পড়ে যান তখন আপনাদের আইনগত ফার্স্ট স্টেপ হলো যে সে যে টাকা দিচ্ছে না সে যদি আপনাদেরকে হুমকি দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ থানায় একটা সাধারণ ডায়েরি করবেন আর এই সাধারণ ডায়েরি করার পরে কিন্তু অবশ্যই এটা তদন্ত হবে তদন্ত হয়ে সত্য মিথ্যে যেই ঘটনাটা সেটা দেওয়া যাবে তবে সাধারণ ডায়েরি হওয়ার পর কিন্তু তদন্ত হতে অনেকদিন সময় লাগবে সেক্ষেত্রে যদি আপনি ভাবেন যে না আমি শুধু সাধারণ ডায়েরি নয় আমি পুরোপুরি আইনগত ব্যবস্থা নিতে চাই এই সাধারণ ডায়েরি করার পরে অবশ্যই আপনার কিন্তু থানাকে অভিযোগ করবেন আর থানা যদি প্রপার এভিডেন্স না থাকে সেক্ষেত্রে আপনার মামলাটা নেবে না আর যখন আপনার মামলাটা থানা নেবে না তখন অবশ্যই থানা থেকে বলে দেওয়া হবে আপনি যেন বিজ্ঞ আদালতে গিয়ে মামলাটা দায়ের করেন আর তখনই আপনি বিজ্ঞ আদালতে আসবেন এবং বিজ্ঞ আদালতে আসার পরে আপনার যে পাঁচ লক্ষ টাকার এভিডেন্স ছিল অর্থাৎ এক্স নামক ব্যক্তির যে পাঁচ লক্ষ টাকার এভিডেন্স ছিল ওয়াইকে দেওয়ার সেই পাঁচ লক্ষ টাকার এভিডেন্স সহ আপনি যে বিশ লক্ষ টাকা দিয়েছেন এই বিশ লক্ষ টাকার জন্য চারশো বিশ চারশো ছয় মামলা করবেন এখন আপনারা বলতে পারেন যে প্রায় সময় আপনারা যারা ডিয়ার অডিয়েন্স আছেন তারা কিন্তু আমাকে ফোন দিয়ে প্রায় সময় বলেন যে আমরাকে চিটিং মামলা করব। বেসিক্যালি চিটিং মামলাটাই কিন্তু চারশো বিশ চারশো ছয় মামলা এই চিটিং মামলাটাকে বেসিক্যালি আমরা জনসাধারণ চিটিং মামলা বলে থাকি কিন্তু বাস্তবে আইনগতভাবে কিন্তু চিটিং মামলা বলে না সেটাকে বলা হয় যে নিজের সম্পত্তি অন্য কেউ যদি নিজের মনে করে ব্যবহার করে ফেলে সেই মামলাটা বলে এটাকে ওয়ানকাইন্ড অফ ফ্রড বলি আমরা যখন আপনার সাথে এই ধরনের প্রতারণা করা হবে তখন চারশো বিশ এবং চারশো ছয় দ্বারা মামলা করবেন এই চারশো বিশই বলা হয়েছে যে যখন আমার নিজের সম্পত্তি অন্য কেউ নিজের মনে করে ব্যবহার করে ফেলবে তখনই শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করা যাবে যেহেতু আপনি বিশ্বাস করে তারা তাকে টাকাটা দিয়েছেন সেই বিশ্বাসটা নষ্ট করেছে টাকাটা ফেরত দেয়নি দ্যাটস ওয়াই এখানে আপনি ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্টের মামলা করতে পারবেন অর্থাৎ আপনি যখন কাউকে টাকা দিবেন সে টাকাটা যখন আপনাকে ব্যাক না দেবে তখনই আপনি চারশো বিশ চারশো ছয় দ্বারায় মামলা করতে পারবেন এই চারশো বিশ চারশো ছয় দ্বারা যখন মামলা করবেন তখন যে এভিডেন্সগুলো আছে সেই এভিডেন্সগুলো দিয়ে অবশ্যই আপনি মামলা করলে আপনি উইন হবেন এবং আপনি যদি বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারেন যে এই টাকা আপনি দিয়েছেন এবং এই টাকা সে আপনাকে ফেরত দিচ্ছে না তবে কিন্তু উক্ত ব্যক্তির অবশ্যই সাজা হবে অবশ্যই সেই ক্ষেত্রে ক্লিন হ্যান্ড থাকবেন এবং যারা বিশেষ করে টাকা দিচ্ছেন তাদেরকে বলবো যত পরিচিত মানুষ হোক না কেন যত সুপ্রিয় মানুষই হোক না কেন অবশ্যই আপনারা টাকা দেওয়ার সময় এভিডেন্স রেখে টাকা দেবেন আজকে যখন টাকার লেনদেন হবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সো আপনি যদি এভিডেন্স রাখেন পরবর্তীতে আইনগতভাবে আপনি জিততে পারবেন এবং কি আপনার টাকাটা আপনি ফেরত পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ যদি টাকার লেনদেন করেন সে টাকার লেনদেন করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যান সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমাদেরকে প্রয়োজন লাগে বা আইনগতভাবে কোনো পদক্ষেপ নিতে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব